প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব জেলা পরিষদ নির্বাচন সহ সমসাময়িক রাজনীতি নিয়ে। শুরুটা করতে চাই মমতাজ ভাইকে দিয়ে। সেটি হচ্ছে যে গতকালকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের 25 জন চেয়ারম্যান আগেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং বাকি 34 জেলার ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে 24টিতে, 9টিতে পরাজিত হয়েছে। এই যে বিপুল সংখ্যক চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে পেশি শক্তি ব্যবহার করে নির্বাচিত হয়েছেন, তো এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এটা আসলে গণতন্ত্রের জন্য কতটা শুভকর বা নির্বাচনের জন্য? এখন যদি আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় এখানে আছে ঢালি, আমার দীর্ঘদিনে খুবই পরিচিত, তো আমি আপনার মাধ্যমে এবং সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ভাইদের সবাইকে। তো যে প্রশ্নটা করেছেন যে হ্যাঁ, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার আনকন্টেস্টে 25 জন নির্বাচিত হয়েছে, যখন দেখেন যেহেতু মানে আমরা বাইরে সব মানে সংসদে না, বাইরে বলতে গেলে বিএনপি তো একটি বড় রাজনৈতিক সংগঠন, বলতে গেলে মূল বিরোধী দল বাইরে যদি বলি, তাই সেইভাবে আমি তার রাষ্ট্র ক্ষমতায় ছিল কয়েকবার, সেই দলটি সহ বেশ কয়েকটি দল যেখানে নির্বাচন অংশগ্রহণ করছে না, সেখানে তো আপনি স্বাভাবিকভাবেই আনকন্টেস্টে জয়ী হওয়ার একটা থাকবে, সুযোগ থাকবে, এবং সেই সুযোগটা আওয়ামী লীগ পেয়েছে এবং সেই সুযোগটা বিএনপি দিয়েছে, এটা সত্য। যদি বিএনপি কন্টেস্ট করতো তাহলে তো আর এই সুযোগটা পেতো না, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সেই সুযোগটা গ্রহণ করেছে এবং আনকন্টেস্টে এসেছে। এবং আপনার কিছু দেখেছেন কিছু জায়গায় আপনার ওই আবার স্বতন্ত্র প্রার্থী, আবার কিছু আপনার বিরোধী প্রার্থী মানে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী সেখানে জয়লাভ করেছে কিছু কিছু ক্ষেত্রে। তবে নির্বাচনটা যেটা হলো যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু যে নির্বাচন, আমি মনে করি এই নির্বাচনটা জেলা পরিষদ নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে। এজন্য সিএনসি তারা কর্মকর্তা এবং যারা এর সাথে সংশ্লিষ্ট সবাই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে একটা জেলা পরিষদের ভোটারই বা কত একটা প্রতিটা থানায় এক একটা ভোট থাকে, কত বেশি ভোট না, যেমন আমার থানায় যেমন মহিলা ভোটার ছিল 160 কত এরকমই, পুরুষ ভোটার যিনি কন্টেস্টে একটা এক থানা থেকে একজন জেলা পরিষদে, উনি আনকন্টেস্টে আগেই নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সুতরাং সেটা একটা অবশ্যই একটা নিয়ন্ত্রণ করার একটা সক্ষমতা সিএনসির আছে। তা আমি বলবো যে প্রশ্নটা আপনি আমার করেছেন যে যে আনকন্টেস্টে নির্বাচন হওয়ার যে গণতন্ত্রের একটা, তবে অবশ্যই আমরা মানে যারা গণতন্ত্রে আমরা বিশ্বাস করি এবং যারা নির্বাচনে বিশ্বাস করি এবং নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এবং যে কোনো পর্যায়ে ইউনিয়ন কাউন্সিলের একটা ওয়ার্ড থেকে আরম্ভ করে সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি আমাদের সংবিধান অনুযায়ী যেখানে আছে সেখানে এটা হওয়া অবশ্যই খুবই প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে। এবং আগামী দিনে গণতন্ত্রকে আমরা যদি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, যেটা আমরা এখনও পারি নাই সত্য কথা বলতে, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, দিতে চাই, তবে সকল ক্ষেত্রেই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হওয়া উচিত এবং বিরোধী দল সহ সকল দলেই সেই নির্বাচনে অংশগ্রহণ করে, স্থানীয় সরকার নির্বাচন তো অবশ্যই বিরোধী দলকে সেখানে অংশগ্রহণ করলে ভালো হতো এবং এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এখন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো নির্বাচন যেহেতু তার সময়সীমার মধ্যে করতে হয়, সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করতেই হবে, এছাড়া তার কোনো অপশন নাই, কনস্টিটিউশন সংবিধান অনুযায়ী করতে হবে এবং সেই সংবিধান অনুযায়ী যে জিনিসটা করা দরকার সেটি আওয়ামী লীগ করেছে এবং বিরোধী দল আসে নাই, সুতরাং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা সুযোগ তো পেয়েছেই নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে। আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসটা বিএনপি বিরোধী দল সহ যারা এটা জিনিস চিন্তা করবে যে দীর্ঘদিন যদি আপনি রুট লেভেল থেকে নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে আপনি যে বিরোধী দল তাদের যে রুট লেভেলে যেখানে গ্রাম পর্যায়ে, তাদের ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ে তাদের যারা কর্মী আছে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে,
একটা নির্বাচন আসলে ওয়ার্ড সদস্য হোক আর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হোক আর সংসদ হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক দলে তার অ্যাক্টিভিটি এবং তার কর্মীরা উৎসাহিত হয় এবং তারা তাদের আদর্শ তাদের কর্মসূচি জনগণের কাছে যেতে পারে। তো দীর্ঘদিন ধরে যেহেতু বিএনপি নির্বাচনকে বয়কট করে আসছে, আমি মনে করি সেই ক্ষেত্রে তারা এই যে রুট লেভেল থেকে গ্রাম পর্যায় থেকে কিন্তু নির্বাচন ব্যবস্থার সাথে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা বিএনপির জন্য ভালো নয় এবং দেশের জন্য ভালো নয়। আমি মনে করি যে বিএনপি এই কারণেই বিচ্ছিন্নতা যে হয়েছে এই কারণে কিন্তু আজকে জাতীয় পর্যায়ে গ্রাম থেকে যে সমর্থনটা জনগণের প্রতি বিএনপির যে দাবিগুলো নিয়ে আসছে সেই দাবিগুলা আদায়ের লক্ষ্যে আজকে জনসমর্থন জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ যে নেমে আসছে না তার একটি অন্যতম কারণ হলো তারা যে নির্বাচন থেকে বিমুখ হয়ে নির্বাচন থেকে সরে এসে তাদের নেতাকর্মীরা আজকে হতাশাগ্রস্ত হয়েছে, এটা একটি অন্যতম কারণ বলে আমি মনে করি। ডালিভাই, মমতা বলছিলেন যে গ্রাম পর্যায় থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে গেছে নির্বাচন সহ বিভিন্ন ইতি অংশ না নেওয়ার কারণে এবং বিএনপি আসে নাই বলেই আওয়ামী লীগ এই সুযোগটা পেয়েছে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পরে আমাদের পুরানো রাজনৈতিক সহকর্মী অত্যন্ত ইলাস্ট্রিয়াস ছাত্র নেতা ছিলেন মমতাজ ভাইয়ের সাথে দেখা হয়ে আমি খুব পুলকিত অনুভব করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার অনুষ্ঠানটা বুঝি যে কথা বলতে চাই না এটা দিলে বোধহয় ভালো হতো, এই কথাগুলো বলতে চাই না। তো বিএনপি নির্বাচনে কেন যায়নি? আমি স্থানীয় সরকার থেকে আসি, মমতাজ ভাইয়ের নিশ্চয়ই খেয়াল আছে, যখন উপজেলা চেয়ারম্যানের ইলেকশনগুলো আমার মনে হয় সরকারের একটু সদিচ্ছা হয়েছিল যে ফ্রি করার, কিন্তু প্রথম ধাপে যখন দেখলো যে বিএনপির, উনি বলছে বিএনপির জনসমর্থন নাই, বেশিরভাগ জায়গায় বিএনপির উপজেলা চেয়ারম্যানরা পাশ করে আসছে, তারপরে সেকেন্ড ধাপ আর তৃতীয় ধাপের পরেই শুরু হলো সরকার এবং আওয়ামী লীগের হস্তক্ষেপ। এটা আপনাদের মনে থাকার কথা, প্রত্যেকটা পত্রিকায় এগুলো আসছে। বিএনপি শখ করে নির্বাচনে যায় নাই, অর্থাৎ যখন বিএনপি দেখলো যে নির্বাচন ব্যবস্থাই তো আওয়ামী লীগ কুক্ষিগত করেছে ক্ষমতায় থাকার জন্য, এবং আওয়ামী লীগ এই স্থানীয় সরকারের যে নির্বাচন আপনি বললেন এর মধ্য দিয়ে আসলে সংবিধানও লঙ্ঘন করেছে, যে সংবিধানের মূল কথা আর্টিকেল 7 অফ দি কনস্টিটিউশন যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। তাহলে এই যে জনগণের ক্ষমতার উৎস, এই জনগণ তার ক্ষমতাটা প্রয়োগ করে কাদের দিয়ে? এই স্থানীয় সরকারের নির্বাচনগুলোর মধ্য দিয়ে জনগণ তাদের সেই ক্ষমতাটাকে প্রয়োগ করে, অর্থাৎ আওয়ামী লীগ আজকে জনগণকে সেই ক্ষমতা প্রয়োগ থেকে বঞ্চিত করেছে, এই অর্থে তারা সংবিধানও লঙ্ঘন করেছে। কে তো আসেন আজকে কেন আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু বিএনপির দাবি ছিল না, এটা তারা মাগুরা ইলেকশন দেখাইছে, একটা মাগুরার ইলেকশন, ওইখানে তো কয়েক হাজার মাগুরা ইলেকশন তারপরে হয়েছে। তো এই মাগুরার ইলেকশনের কারণে বলল যে ক্যাটেগর গভর্নমেন্ট বিএনপির আমলে, আর আওয়ামী লীগ এরশাদের আমলে যখন দেখা গেল 86 ইলেকশন, উপজেলা ইলেকশন, কোনো ইলেকশনই বিরোধী দলের লোকজনকে কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি, তখন একটা কথা প্রচলিত হয়ে গেল বাজারে, হ্যাঁ 5টা হুন্ডা 10টা গুন্ডা থাকলে এমপি হওয়া যায়, ওই সময় এটা ব্যাপকভাবে পরিচিত ছিল এবং এইটা এরশাদ সাহেব প্রচলন করলেন। তখন রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে একটা বিকল্প চিন্তা করে তত্ত্বাবধায়ক আনলেন এবং আওয়ামী লীগ ওয়াজ পায়োনিয়ার অফ দ্যাট। এরপরে আবার বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল না, আমাদের দেশনেত্রী এই সম্পর্কে অনেক রকমের কথাও বলেছেন, এটা সত্যি, কিন্তু আওয়ামী লীগ বারবারই তত্ত্বাবধায়ক আসলো, পার্লামেন্টে পাস হলো এবং এই তত্ত্বাবধায়ক সরকার আসার কারণে কিন্তু দেখেন 91 একবার বিএনপি ক্ষমতায় আসলো, 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, যেহেতু ভোটটা নিরপেক্ষ ছিল, আবার 2001 সালে
অর্থাৎ ইনকামবেন্ট যে গভর্নমেন্ট সে কিন্তু বারবারই পাঁচ বছর পরে পরাজিত হচ্ছিল, অর্থাৎ জনগণ তাদের ভোটাধিকার যখন প্রয়োগ করতে পারছে। তো এখন 2001 সালের পরে আওয়ামী লীগ যখন আটে ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগ তার অতীত ঐতিহ্য ভুলে, যে আওয়ামী লীগ গণতন্ত্র এবং এই ভোটের অধিকারের জন্য পাকিস্তান আমলে সংগ্রামের পর সংগ্রাম, ঢেউয়ের পর ঢেউ সংগ্রামের ঢেউ তুলছে আওয়ামী লীগ, এবং এই 70 সালের যে নির্বাচন সেই নির্বাচন আদায় করেছে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার যে অগণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বেছে নিলেন দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার, যেটা গণতন্ত্রের কথা হতে পারে না, যেটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি এটা। তো সেই জায়গায় তো সংকটটা আজকে, যে আওয়ামী লীগ কেন দেখেন এই ওনারা বললেন যে সংবিধানের বাইরে যাবেন না, ওনারা হাইকোর্টের মাধ্যমে একজন জাস্টিসকে, বিএনপির অপরাধ ছিল ওই জাস্টিসদের বয়স 2 বছর বাড়ানো, আর আওয়ামী লীগ 4 জন জাস্টিসরে ডিঙ্গায়া এমন এমন জাজদেরকে ক্ষমতায় আনলেন তারা তাদের পক্ষে রায় দেওয়ার জন্য, এবং ইভেন তত্ত্বাবধায়ক সরকারের যিনি রায় দিলেন উনি রায়ে লেখলেন যে হ্যাঁ মানে তত্ত্বাবধায়ক এটা অবৈধ, কিন্তু আরও 2 টার্ম এটা দিয়ে চালিয়ে দিতে হবে বা মেয়ে। কোর্টের ভাষায় আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কতগুলো ব্যাখ্যা দেখেছি, সেই ব্যাখ্যায় মেয়েকে ইট ইজ মাইট হিসাবেই বলা হয়ে থাকে, অর্থাৎ এইটা একটা নির্দেশ। ইভেন আপনি দেখেন, কিন্তু আপনাদের নিয়ে চ্যালেঞ্জ করলেন না কোর্টে, কোথায় যে এখন বলছেন যে আরো 2 মেয়াদের কথা, কিন্তু সেটা তো আপনি কোন কোর্টের কাছে চ্যালেঞ্জ করব, যে কোর্ট সিনহার মতো চিফ জাস্টিস রে কি অসহায়ের মতো দেশ থেকে বের করে দেয় এবং সেখানে রাষ্ট্রপতি সেখানে রোল প্লে করে, সেটা কি কোর্ট আছে? কিন্তু আমাদের তো সেখানেই যেতে হবে, যাওয়ার তো রাস্তা নাই, কোথায় বলেন? তারেক রহমানের বেল দিল এক জাস্টিস, রাতের আধারে তার পালায় বেড়াতে দিত, এখন সে সারা পৃথিবীর পালায় বেড়াচ্ছে, আছে নাকি কোর্ট? তা আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে আজকে ধ্বংস করে দিচ্ছেন, বিচার বিভাগ প্রশাসন দেখেন, এই যে ইয়ের কান্না দেখেন কয়েকদিন আগে, এই যে তথ্য সচিবের দেখেন আরো কত কান্না বেরোবে, এই যে প্রশাসন এবং বিচার বিভাগকে, এটা পৃথিবীর দেশে দেশে যারা স্বৈরতন্ত্রের মানে কে লালন করে তারা কিন্তু সবসময় অ্যাট দি এন্ড এসে তারা দেখে যে না সবই তো করলাম, এই বিচার বিভাগ যদি পক্ষে না থাকে তাহলে তো কিছু করা যাবে না। আজকে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ার কারণে আজকে বিএনপি আবার আমরা বলছি তো এখন আওয়ামী লীগ বলে তো সংবিধানে নেই, এটা কি তখন আসছিল সংবিধানে যখন এরশাদের আমরা পতন ঘটাই? সংবিধানে এখনও আছে, কারণ সংবিধানে একটা ধারা আছে, এই সংবিধান এটা কোরআন শরীফ না, শোন লেখা আছে এটা পরিবর্তন করা যায়, এটা পরিবর্ধন করা যায়, এটা পরিমার্জন করা যায়, তাহলে এটা সংবিধানের বাইরে তুমি করো, দেশের স্বার্থে করো, এই এটা যদি না করে তাহলে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি তো আমাদের এই জায়গায় থেকে থাকবে না, রাজনীতি তার রাজনীতির জায়গায় যাবে, আওয়ামী লীগ তার অস্তিত্ব হারাবে। আরো আপনার কাছে মজুদাই শুনছিলেন যে বলছিলেন যে আপনার সংবিধান পরিবর্তন করা যে আগেও হয়েছে, তো এখন তাহলে আপনারা দলীয় সরকারের অধীনের পরিবর্তে আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ধারা আনতে অসুবিধা কোথায়? যে কথাটা, হ্যাঁ আমরা তো সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বেশ কয়েকটা নির্বাচন আমরা করেছি, সেটা শুরু হয়েছে জেনারেল আশরাফ সাহেবের থেকে শুরু হয়েছে, ওনাকে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ মানে তত্ত্বাবধায়ক সরকারই বলা যায়, তো সেখান থেকে আন্দোলন শুরু, সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার যাত্রা শুরু। তখন আমার যতটুকু মনে পড়ছে আমি সেই সময় খুবই ঘনিষ্ঠভাবে এবং মানে প্রত্যক্ষভাবে সেই আন্দোলন বা সেইটার সাথে জড়িত ছিলাম, প্রক্রিয়ার সাথে আওয়ামী লীগের সাথে। সেই সময় আমরা বলেছিলাম যে 3টি নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা করতে চাই, তাহলে ভবিষ্যতে তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি, যদি 3টি নির্বাচন করেছি
করি। তো দেখে আমরা দেখেন 2001 সালে বিরুদ্ধ আন্দোলনে 91 নির্বাচন হলো, তারপর 1996 নির্বাচন হলো, 2001 নির্বাচন হলো। এই তিনটে নির্বাচনে আপনি অভিজ্ঞতা আপনি দেখেছেন তত্ত্বাবধায়ক, তারপরে আপনি জানেন 2008 যে তত্ত্বাবধায়ক সরকারটা হলো, গঠন করা হলো, তার আগে 96 বিএনপির সময় যে তত্ত্বাবধায়ক সরকারের যে গঠন করতে গিয়ে যে প্রক্রিয়াটা তারা যে প্রক্রিয়াটা শুরু করেছে, তত্ত্বাবধায়ক সরকার যে যে নিয়মটা ছিল সেই নিয়মটাকে আপনার যেটা ডালি কিছু বলেছে যে তাদের বিএনপি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক একসময় ছিলেন, তাকে প্রধান বিচারপতি করেছে এবং তার বয়স বৃদ্ধি করা হয়েছিল একটি কারণ যে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দিন যে যাতে উনি প্রধান হতে পারেন, সেইটার বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা চলছিল যে ওনার যিনি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং তার বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হবে, এইটার বিরুদ্ধে কিন্তু প্রথম তখন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল, তখন বিএনপি 96 তো সংবিধানে সংযোগ করা হয়েছে, সেটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একটি পর্যায়ে তখন উনি যিনি প্রধান বিচারপতি ছিলেন সাবেক, উনি নিজেই অনীহা প্রকাশ করলেন যে আমি এই আন্দোলন মুখে যে আমি এই তত্ত্বাবধায়ক সরকারে যেতে আমি দায়িত্ব নিতে চাই না। তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির মনোনীত ইয়াজউদ্দিন সাহেব, উনি তখন কি করলেন বাকি অপশন সেকেন্ড থার্ড অপশনগুলো না গিয়ে উনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন এবং উনি তারপরে আপনি জানেন নির্বাচন কমিশনার জাস্টিস আপনার যাকে বানাইছিল আজিজ সাহেবের কথা মনে আছে, তিনি একটা মানে একটা কী বলবো একটা কৌতুক অভিনেতার মতো কথাবার্তা শুরু করলাম, নির্বাচন ব্যবস্থা কী মানে কমিশন কী অবস্থা রয়েছে সে হিসেবে মনে আসছে আপনাদের। তখন জনগণ আরও আন্দোলন তীব্র হলো এবং একটি পর্যায়ে বাধ্য হলেন ইয়াজউদ্দিন সাহেব প্রত্যাগ করে, তখন ফখরুদ্দিন সাহেব ওনাদের একসময় গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ওনাকে নেওয়া হলো এক তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো। সেই তত্ত্বাবধায়ক সরকার অভিজ্ঞতা আপনারা জানেন যে আপনারা জানেন মাইনাস টু ফর্মুলা, আমাদের নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যাকে যে কারাগার না হলো, বিএনপি নেত্রী এবং যে কারাগারে না হলো, রাজনৈতিক নেতা কর্মীদের উপর কী ধরনের নিপীড়ন নির্যাতন হলো, তাদের চরিত্র হননের রাজনীতি করা হলো, সেই দুই মাস তিন মাসের মধ্যে যে মানে নির্বাচন করার কথা সেইটাকে তার দুই বছর নিয়ে গেল। আমরা আন্দোলন করছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মানে বিএনপি অনেকে বলে যে আওয়ামী লীগ বলে এই বাংলাভিশন সরকার মানে আওয়ামী লীগের ফসল, আমরা আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের পেয়েছি, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কী করলো, তার ক্যারেক্টারটা কী হলো, পরবর্তীকালে তার ক্ষমতা নিয়ে কী করলো, দুইটা বছর কী করলো, সেই জিনিসটা কিন্তু কেউ বলে না। তারা যে এই যে শত শত মানে নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করলো, আমাদের নেত্রী কারাগারে না হলো, চরিত্রহরণ করে রাজনীতিবিদদের, ঠিক একই ঘটনা আপনি জানেন 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার হলেন লতিফুর রহমান সাহেব, উনি যেদিন তত্ত্বাবধায়ক সরকার ওদিনই রাতারাতি সেই সময়ের যে যারা সচিব অন্যান্য পর্যায়ে ছিল তাদের রাতারাতি উনি পরিবর্তন করে একটি দলের লিস্ট অনুযায়ী তিনি তাদেরকে তিনি সেখানে বসালেন। তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে 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 মানুষ মানে যে খুব সবাই যারা নির্বাচিত হয়েছেন পরাজিত হয়েছেন নির্বাচনের পরে সবাই কিন্তু তখন তার সে তো নির্বাচনকে বিরোধিতা করেছেন, বলেছেন সুষ্ঠু হয় না, অবাধ হয় না, 2008 বলেন, 2001 বলেন, 8 বলেন, আপনি 14 নাই, আপনি এই যে পর কয়েকটি নির্বাচনে আপনার সবাই উঠছে। এখন প্রশ্নটা হলো যেটা ডালি আমার স্নেহতন্ত প্রিয় ডালি অনেকদিন পরে যেটা সে বলেছে দেখালো সৌভাগ্যক্রমে, তো সেটা বলেছে যে আমরা যে দীর্ঘতে আমরা যে আন্দোলনটা করলাম সে যে প্রধান যেটা বিচার বিভাগের কথা বললেন তখন যে রায়টা দিয়েলেন যে এটা বা সংবিধানের সাথে সাংঘর্ষিক, তারপরে তো বিচারপতি সিনহার সাহেবের কথা বললেন, সিনহার সাহেবের তারপরে তো বিচারপতি সিনহার সাহেব দীর্ঘদিন ছিলেন প্রধান বিচারপতি, উনি তখন অ্যাফিলিয়েট ডিভিশনেও ছিলেন উনি, কিন্তু প্রশ্নটা হলো তখন তো যে প্রশ্নটা আপনি করেছেন আমিও যদি প্রশ্নটা করি তখন তারা তো সেটা নিয়ে অ্যাফিলিয়েট ডিভিশন যায় নাই, যদি যেত কী হতো সেটা তো আমরা জানি না, যান নাই তো ওনারা, সেই সুযোগটা তো ওনারা গ্রহণ করেন নাই। তো আমি বলতে চাচ্ছি সেখানে সংবিধানে আমি যদি আজকে সংসদে পাশও করি দিই সত্যবাদক সরকার ধরে নিলাম ওনাদের দাবি, তারপরেও তো আপনি সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করবে না, আপনি সংবিধানে সেটা বলে দেওয়া হয়েছে সাংঘর্ষিক এটা ব্যবস্থা নিতে পারে না। এখন প্রশ্ন হলো এই তত্ত্বাবধায়ক সরকার আমরা কেন চাই, তা ওনাদের যে দাবি যে বিরোধী দলের যে দাবি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মূল কথা তো সেখানে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য একটি সংবিধানের মধ্যে থেকে
একটি অবাধ নির্বাচন করার কি আমরা ব্যবস্থা করতে পারি না? যে আলোচনাটা আমরা আপনার মনে আছে, আমরা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এবং বেগম খালেদা জিয়া একটি পর্যায়ে আলোচনা চলে আসছিলেন এবং সেখানে কিছু আলোচনা হয়েছিল এবং বিএনপির কিছু অফার তখন বিএনপি সংসদে ছিল এবং তাদের বেশ 30 জন সদস্য মনে ছিলেন, তাদেরকে কিছু মন্ত্রী সহ অন্যান্য যারা আছে এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে ওনারা বিএনপি সেই নির্বাচনে আসলেন না, না এসে বাংলাদেশে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য যা প্রয়োজন, রেল লাইন উঠানো, রেল জ্বালানো, বাসে আগুন দেওয়া, মানুষ ঘুমিয়েছিল ড্রাইভার তাকে আগুন দেওয়া হয়েছে, ট্রাকে আগুন দেওয়া হয়েছে, গাছ কাটা হয়েছে, পুলিশ অফিসগুলো স্কুলগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো হীন কাজ করে নেই যারা তারা করেছে পান্তু পারে নাই, কিন্তু তখন দেখা গেল কি 153 জন আনকন্টেস্টেড আওয়ামী লীগ জয়লাভ করলো। এটা কি গণতন্ত্রের জন্য তারা যে কাজটা করলো এটার জন্য, যে গণতন্ত্রের জন্য তো আমি মনে করি না। আমি যদি আমাকে বলেন অবশ্যই যে আনকনস্টিটিউশনাল জয় হয়েছে, সংবিধান অনুযায়ী চলতে গেলে তো সেরা নির্বাচন আসলে জয় হবেই, কিন্তু এটা কি আমাদের গণতন্ত্রের জন্য ভালো হয়েছে? মোটেও ভালো আমাকে যদি বলেন আমি বলো, কিন্তু তারপরে তো নির্বাচন আপনি সংবিধানকে কন্টিনিউটি থাকতে হবে, সংবিধান তো আপনি বসে থাকবে না। তারপরে 2018 সালের নির্বাচনের কথা যদি আসি, আলোচনা হয়েছে বিএনপি তারা কামাল হোসেন সাহেবের নেতৃত্বে বিরাট জোট করেছেন, আরও জোট করেছেন, করে নির্বাচন আসে, তখন কিন্তু তার তত্ত্বাবধায়ক সরকার তারা ভুলে গেলেন। 2018 সালে যদি তারা সেই দিন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবো না এই কথা বলতেন, তাহলে আজকে দাবিটা যেটা সেটা যুক্তিগতা থাকতেও, কিন্তু 2018 সালে যখন তারা আলোচনা করলেন, জোট করলেন, নির্বাচনের ব্যবস্থার সাথে তারা একমত হলেন, হয়ে তখন তারা তত্ত্বাবধায়ক সরকার কথা ভুলে গেলেন। অনেকে বলে যারা যে তখন তারা নাকে খত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আর আমরা চাই না এই বলে নির্বাচনে আসতে তারা বাধ্য হয়েছেন, আমি সে কথা বলতে চাই না। আমি মনে করি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলে কি হয়েছে আজকে, আজকে দীর্ঘদিন ধরে বিএনপি যে আন্দোলনের কথা বলে তত্ত্বাবধায়ক সেটাকে আদায় করতে পারছে, এমনকি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে কারা আজকে সাজা হলো, তার মুক্তি আন্দোলন তারা করলেন, সে মুক্তিও করতে পারলেন না। আজকে আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যার আজকে তার মানবতার কারণে তার তিনি সেই দিক থেকে উনি ওনাকে বাসায় থেকে সুযোগ দিয়েছেন চিকিৎসার, কই বিএনপি তো সেই ব্যাপারে একবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন নাই যে এই সুযোগটা আজকে দিয়েছেন উনি। সুতরাং আমি মনে করি আগামী নির্বাচনটা অবাধ সুষ্ঠু, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই জন্য একটি সুন্দর নির্বাচন কীভাবে করা যায়, নির্বাচনের ব্যবস্থা যে আপনার কমিশন, নির্বাচন কমিশন এবং আমাদের সংবিধানের মধ্যে থেকে কী কী করলে আমার এই নির্বাচনটা অবাধ হতে পারে, জনগণ ভোট দিতে পারে, যেই সম ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে গত নির্বাচনে সেগুলো আমরা সংশোধন করতে পারি আমি মনে করি। ডালি ভাই, যে আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করতে পারছেন না এবং এখন নির্বাচন কমিশনকে শক্তিশালী করে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনার জন্য মমতাজ ভাই বলছেন। নির্বাচন কমিশন কি পরিমাণ শক্তিশালী এই গাইবান্ধা পাঁচের ইলেকশনে তো দেখলেন, নির্বাচন কমিশন অসহায়ের মতো দাঁড়াই রইল আর প্রশাসন নির্বাচন করলো, নির্বাচন বাতিলও করেছে, বাতিল করেছে, উনি ঘোষণা দিলেন যে আর মানে এই অবস্থা চলতে দেওয়া যায় না এবং কেন হয়েছে উনি এটা জানেন না। প্রশ্ন নিল সকাল থেকে নির্বাচন হলো, পুলিশের এজেন্ট সব বেড়ে গেল, আওয়ামী লীগের সব লোকেরা পোলিং সেন্টারের ভিতরে, এটার দায়িত্ব কার ছিল? লোকাল প্রশাসনের। এবং মোহাম্মদ হানিফ সাহেব বলেছেন যে কেন এটা হইলে আমার বুঝতে নেই, আমি তো জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি, উনি তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আমাকে বলে নাই, এর অর্থটা কি? নির্বাচন কমিশন এটা নামে মাত্র, এটা একটা কনস্টিটিউশনে আছে দিয়ে রাখলাম, প্রশাসন এবং সরকার ব্যবস্থা রইল মূল বিষয়, এটা আপনাকে চোখে আঙুল দিয়া গাইবান্ধা দেখাই দিল। এবং এটা কম্পিটিশন ছিল যে নির্বাচনের কমিশনের ঊর্ধ্বে হচ্ছে আমরা প্রশাসকরা, কয়েকদিন আগে তারা দেখাইছে নির্বাচন কমিশনের হাউ ডেয়ার দেয়ার, নির্বাচন কমিশনের মিটিং থেকে তারা হইচই করে উঠে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেছে নো, কারণ তারা দেশ চালায়, তারা সরকারকে রাখে এই পর্যন্ত যারা, কারণ নির্বাচন কমিশন হলো সাইনের মালিক, নির্বাচন করে ডিসি সাহেবরা, টিএনও সাহেবরা, তারপরে রিজাল্টে সাইন দেয়, তো এই নির্বাচন কমিশন দিয়ে তো জনগণের কিছু আসে যায় না, জনগণের কোনো উপকার হয় না, এটা তো এই ইদানিং কুমিল্লা তো দেখছেন কত অসহায় একজন এমপির কাছে,
তো আপনি বলেন কিভাবে শক্তিশালী করবেন, তাহলে মূল বিষয়টা কিন্তু ওই জায়গায় যাচ্ছে যে কে ক্ষমতায়, কোন সরকার ক্ষমতায়। এসপিডিসিরা ব্যস্ত থাকে যে কাকে, সরকারকে খুশি করলে আমার লাভ বেশি, আমি ভালো পুষ্টিক পাবো, ভালো প্রমোশন পাবো। ওই নির্বাচন কমিশনের কথা শুনলে তো আমার পুষ্টিক হবে না। এখন দেখেন মমতাজ ভাই 2018 সালের কথা বলছে, এবং 2018 সালে আমরা সরল বিশ্বাসে হ্যাঁ গেছি, সে যদি একটা নতুন দিক নির্ণয় করতে চান যে হ্যাঁ আমি উনি দেখাইতে চান যে ক্ষমতায় থেকেও নিরপেক্ষ নির্বাচন করা যায়, কই উনি দেখাইতে পারছেন এই পর্যন্ত? যেটা কোর্ট রায় দিয়েছে যে ক্ষমতায় থাকলে নিরপেক্ষ ইলেকশন, একবারও দেখাইতে পারেনি। দেখাইলে না এটা একটা এক্সাম্পল হিসাবে হইতো যে দেখো আমি ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন করছি, হয় নাই তো। উনি কথা বললেন একটা, আর আগের দিন রাত্রি ইলেকশন হয়ে গেল 18 সালে, যেটা নির্বাচন কমিশন নিজে স্বীকার করে বললো যে এই দেশে যাতে আর রাতে নির্বাচন না হয়। তাহলে রাতে নির্বাচন করলেন, তাহলে তো প্রধানমন্ত্রী তো বিরোধী দলের সাথে কথা রাখে নেই, কথা রাখে না বলে তো আমাদেরকে আন্দোলনে যেতে হয়েছে। মমতাজ ভাই সিনিয়র মানুষ, ওনাকে কি বলবো, ওই যে গ্রামের একটা গল্প দিয়ে শেষ করি। গ্রামে দুই পরিবারের খুব দ্বন্দ্ব ছিল, পাশাপাশি পরিবার। তো এক পরিবারের ছেলে বিয়ে পড়তো, তো এই পরিবার হিংসায় বলতো যে ও এটা বিয়ে পাশ করবে না কোনোদিন। তো ওই ছেলে বিয়েও পাশ করছে, তো বিয়ে পাশ করার পরে বলে যে ও চাকরি পাবে না, পাশ করতে পারবে, চাকরিও পাইছে। তারপরে বলে চাকরি পাইছে, বেতন পাবে না, তো বেতনও পাইছে। তো বেতন টেতন পাইবো কিন্তু উপরি পাবে না, তো উপরিও পাইছে। এরপরে বলছে যে আর প্রমোশন পাবে না। তা আওয়ামী লীগ বিএনপির নিয়ে শুরু করছে এইভাবে, বিএনপি এটা পারবে না। আর বিএনপি যখন মাঠে নেমে লক্ষ লক্ষ জনতার স্রোত দেখাচ্ছে, এখন বলে বিএনপি সন্ত্রাসী দল। বিএনপির কি শক্তি সেটা যদি দেখতে চায়, একটা অবাধ নির্বাচন দিয়ে দেখুক। আওয়ামী লীগ আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে, 40টার বেশি যদি সিট পায় আমি বাংলাদেশের রাজনীতি ছেড়ে দেব। কারণ আওয়ামী লীগকে এই সংগঠনকে তারাই এই জায়গায় নিয়ে গেছে। একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, কোর্টের কাঁধে বন্দুক রেখা রাজনীতি করে, এটা কি হইল? ক্যান এ পলিটিশিয়ান ক্যান ডু দিস? নো। কোর্টের কাঁধে বন্দুক রেখা রাজনীতি করে হোয়াই? আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দলের এটা করতে হবে, কোর্টে নিতে হবে, ছলচাতুরির আশ্রয় নিতে হবে। এই দেশটা দেখেন অনেক, আমরা খুব গর্বিত একটা দেশ। শেষ করবো একটা সেকেন্ডে, শেষ করবো যে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া একমাত্র বাংলাদেশ যে লড়াই করে স্বাধীনতা অর্জন করছে, টেবিলে বসে স্বাধীনতা অর্জন করে নেই। সেই গর্বিত দেশের একটা নাগরিক হয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি গণতন্ত্রের সূচকে? যেই আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের নেতা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, জুলুম হয়েছে তার উপরে, তাদের হাত দিয়ে গণতন্ত্রের এই এই হত্যা, এটা মেনে নেওয়া যায় না। একটা বিরতি নিয়ে আসেন প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে যে অনুষ্ঠানে। ফিরছি আলোচনায়, যাচ্ছি মমতাজ ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে ঢালিভাই একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আপনারা 40টি সিটও পাবেন না, তো চ্যালেঞ্জ নিচ্ছেন কিনা? সেটা তো চ্যালেঞ্জ দিতেই পারে, তার মানে বলার অধিকার আছে, সে চ্যালেঞ্জ দিতেই পারে। বাস্তবে কী, বাস্তব ব্যবস্থাটা কী? কারণ এখন আমি যদি অনেকগুলো কথা বলেছেন সেখানে, যেটা নির্বাচন, মেইনলি নির্বাচন কমিশনকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, আমি আবারও বলি নির্বাচন, আজকে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন পরিবর্তন করে ধরেন আরেকজন নির্বাচন কমিশন আপনার যদি মনে করেন আপনার বসালেন, তাহলে কী হবে? আজকে নির্বাচন ব্যবস্থাটা আমি যেটা আমি বারেবারে জোর দিতে চাচ্ছি যে নির্বাচনটা করবে কে? সে সংবিধান অনুযায়ী ধরেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতায় আছেন, উনি সংবিধান অনুযায়ী যতদিন থাকবেন নির্বাচন, যেই দিন নির্বাচন ইয়া ঘটনা, উনি বলবেন রাষ্ট্রপতির কাছে যে নির্বাচন দেন, নির্বাচনের ইয়া ঘোষণা করা হবে, সেদিন থেকে উনি কিন্তু অ্যাজ পার কনস্টিটিউশন ডে টু ডে ওয়ার্ক যেটা আছে ওইটা করতে পারেন, এর বাইরে উনি কোনো কাজ করতে পারে না।
তার নির্বাহী ক্ষমতা যতটুকু আছে সেখানে তিনি ক্যাবিনেট মিটিং করতে পারবেন না। অন্য অন্য যে রাষ্ট্রীয় একমাত্র রাষ্ট্রে কোনো সংকট হলে অ্যাক্ট অফ গড যেটা বলা হবে, যেটা এইগুলোর ক্ষেত্রে পার্লামেন্ট ডাকা বা কোনো ব্যবস্থা নেওয়া সেটা নিতে পারেন। বাট উনি কিন্তু তখনই এই গভর্নমেন্টে কিন্তু সারা গণতান্ত্রিক দেশেই এই ব্যবস্থাটা আছে, সেটাই কিন্তু মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যেটাই বলেন সেটা থাকে। কিন্তু প্রশ্নটা হলো এই নির্বাচন কমিশন যেটা আমি আসতে চাচ্ছি, সেই নির্বাচন কমিশনটা নির্বাচনটা করবে কাকে দিয়ে করবে? তাকে তাকে তার আসতে হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, তাকে আসতে হবে পুলিশের উপর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, তাকে আসতে হবে র্যাবের উপরে, তার আসতে হবে প্রতিরক্ষা বাহিনীর উপর নির্ভর করে, এই কয়টাকে তাকে নিয়েই তাকে নির্বাচনটা করতে হবে। আজকে তো আপনি সারা বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো আপনি বদলা দিতে পারবেন না, সারা দেশের আপনার এই পুলিশ বাহিনী বা অন্য অন্য যারা নিরাপত্তা দায়িত্বে থাকবে তাদের বদলা দিতে পারবেন না, এদেরকে দিয়ে তো আমার নির্বাচন কমিশনটা করতে হবে। এখন প্রশ্নটা আমি যেটা বারে বারে বলতে চেষ্টা করেছি যে আমার সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে কর্তৃত্ব তার ক্ষমতা কিন্তু সংবিধান অনুযায়ী অনেক ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আমি বাংলাদেশের নির্বাচন কমিশন এবং ভারতের একসময় প্রধান নির্বাচন কমিশন ছিল, তার সাথে বলার কথা বলার সৌভাগ্য হয়েছিল 2008 নির্বাচনের আগে উনি এদেশে এসেছিলেন। তোমার বলছি তোমার দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আমার নির্বাচন কমিশন মোটামুটি সেম আছে, তার ক্ষমতা তার যা আছে, হ্যাঁ, যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেই সংগঠনটাকে তাদের নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ তৈরি করতে পেরেছে, যেটা আমরা এখনও পর্যন্ত পারি নাই, সে ব্যর্থতা সবারই আছে, হ্যাঁ, সেইটা তাদের একটা অ্যাডভান্টেজ, এটা বড় অ্যাডভান্টেজ, তার একটা নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা তারা তৈরি করেছে একদম রুট লেভেলে, যে একদম নিচের থেকে শুরু করে তাদের নির্বাচন পরিচালনা করার জন্য নিজস্ব অফিসার, নিজস্ব সমস্ত ব্যবস্থা সেখানে, তার সাথে পুলিশ অন্য নিরাপত্তা বাহিনীকে না হয়। আমি কেন আমার নির্বাচন কমিশনের যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাটাকে সে সাথে সত্যিভাবে প্রয়োগ করতে পারে সেই ক্ষেত্রে তাকে আর কী কী ব্যবস্থা গ্রহণ করলে সে এই নির্বাচন কমিশন যিনি থাকবেন তারা সেটা প্রয়োগ করে একটি অবাধ নির্বাচন দিতে পারবেন, এবং তার সাথে যে সরকারটা যেটা ডাঙ্গি বলেছে যে সেই সময় যে সরকারটা থাকে তার ক্ষমতা যতটুকু, যেটা যেটা আমি বলেছি ডে টু ডে ওয়ার্ক করার যে ক্ষমতাটুকু, সেই ক্ষমতাটুকুর মধ্যে রেখে এই নির্বাচনকে শক্তিশালী করে সম্ভব হলে যদি প্রজন্ম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগে অফার করেছিলেন বিএনপিকে যে তাদেরকে মন্ত্রী, আপনি জানেন 2014 সালে যে দুজন মন্ত্রীর কথা বলেছেন, আমাদের সংবিধানের ভিতরে 10% টেকনোক্রেট না যায় সিস্টেম আছে, আপনি যদি মনে করেন যে ওদের সংসদে যে সদস্য আছে তাদের কম, 6 জন না 7 জন সদস্য আছেন বিএনপির, তাদের কম, সেখানে যদি তাদের মন্ত্রী তো বাড়াতে হয় তাহলে টেকনোক্রেট মন্ত্রী থেকে তাদের সেটা পূরণ করা যেতে পারে। আমার কথা হলো যে সংবিধানের মধ্যে থেকেই একটা সর্বদলীয় সরকার গঠন করা যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই সংবিধানের মধ্যেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা যেতে চায় পারা যায়। এখন যদি আপনি যদি আপনি যদি আপনার আপনার এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আপনার আস্থা নাই, আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা নাই, আপনার আপনার কী বলে ডিফেন্স প্রতিরক্ষা বাহিনীর উপর আস্থা থাকবে না, আপনি যদি জুডিশিয়ারি সিস্টেমের উপর আস্থা না থাকে, তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনার রাষ্ট্রটা টিকবে কি ভাবে, রাষ্ট্র আপনি ক্ষমতায় যাবেন কী করবে? আজকে যারা স্বপ্ন দেখছেন আমরা ক্ষমতায় যাব, তাদের যদি এই সমস্ত রাষ্ট্রের অর্গানগুলোর উপর যদি তার আস্থা না থাকে তাহলে ওরা রাষ্ট্র ক্ষমতায় যাবেন কী করবে? তাদেরকে আস্তে নিয়ে তো আপনি ক্ষমতায় যেতে হবে, জনগণ সহ এদেরকে আস্তে নিয়ে আপনার রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে, এর বাড়িতে কোনো ব্যবস্থা নাই, এই বাড়িতে যে ব্যবস্থা যেটা বলা হয় সে তো অসাংবিধানিক, এটা তো রাতের অন্ধকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, জোর করে অস্ত্র দিয়ে হত্যা করে গুম হত্যা করে রাষ্ট্র ক্ষমতা নিতে পারেন, সেইটা হলো সে অন্য পথ। আমি মনে করি যারা এই স্বপ্ন দেখেন জনগণ এবং সমস্ত রাষ্ট্রের সমস্ত অঙ্গ মানে যেগুলো অর্গানগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে মানে ইয়ার মধ্যে নিয়ে তাদের কনফিডেন্সের মধ্যে নিয়ে এবং যারা জনগণকে সাথে, মেন কথা হলো জনগণকে সাথে নিয়ে যদি তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এই সরকার এই সংবিধানের মধ্যে আমি বলতে চাচ্ছি বারে বারে এই সংবিধান যদি আমরা করতে পারি তাহলেই সেটা সম্ভব। আর যদি অন্য চিন্তা করি তাহলে আওয়ামী লীগ মতো একটা সংগঠন আছে, যেটা দালি বলেছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই যে সংগঠনটি কিন্তু এই দেশে গ্রাম মানুষের রুটে পাকিস্তানের সৃষ্টির পরেই তার বিরোধিতা, বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র নির্বাচন ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম পরবর্তীতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই সংগঠনটা হাজারো বঙ্গবন্ধু মেরে ফেলেছে, জাতীয় চার নেতা হত্যা করা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও আওয়ামী লীগ কি বসে রয়েছে? এই সংগঠনটার রুট কোথায় সেটা ভাবতে হবে, জনগণের সাথে
সাথে একদম যে রুট লেভেলের মানুষের সাথে সেই সংগঠনটাকে আপনি হঠাৎ করে এই ধরনের একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উৎখাত করে রাষ্ট্রের ক্ষমতা যাবেন, এটা দিবাস্বপ্ন হতে পারে, এটা কোনো দিন বাস্তবে হতে পারে না। সেইটা আওয়ামী লীগের মতো সংগঠনকে উৎখাত করে এইভাবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। সর্বদলীয় সরকারের কথা বলেছেন মমতাজ ভাই, তো আপনাদের আপত্তিটা কোথায় সর্বদলীয় সরকারে? প্রথম কথা হইল যে আমরা তো সর্বদলীয় সরকার গঠন করতে চাই না, জনগণের সরকার নির্বাচনকালীন। হ্যাঁ, তো নির্বাচনকালীন প্রথম কথা হইল যে আমরা প্রথম কথা হইল যে এই সরকারের অধীনে, কারণ এই সরকারকে তো আমরা দেখলাম কয়েকটা নির্বাচনে এবং এই নির্বাচনগুলোতে তারা নিরপেক্ষতার এবং এমনকি স্থানীয় প্রশাসনের নির্বাচনেও তারা নিরপেক্ষ থাকবে পারেনি। তো এই কাদের সাথে আপনার জাতীয় সরকার কি কারণে? হ্যাঁ, যদি সরকার মনে করে ওনারা প্রধান কথা বলতেছে যে সংবিধানের আলোকে, মানে ভাবটা এরকম যে ওনারা জীবন ওই সংবিধান পরিবর্তন করে নেই, এই সংবিধান আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে তো শুরু করছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমানের আমলে এসে ফিফথ অ্যামেন্ডমেন্ট, তারপরে ওনাদের আমলে 16th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত আসছে। তো এখন বয়স 17 যাইতে ওনাদের বয় কেন? সংবিধান কি কোরআন শরীফ নাকি? পৃথিবীর কোথাও কি সংবিধান কোরআন শরীফ না বাইবেল না ধর্মগ্রন্থ? সংবিধানেই তো আর্টিকেল ইয়েতে লেখা আছে যে এই সংবিধান, হ্যাঁ, রাষ্ট্র জনগণের স্বার্থে পরিবর্তন পরিবর্তন এটাই, এটা তো লেখাই আছে সংবিধানে। কিন্তু ওনারা কিন্তু এটা বলতেছেন, ওনারা কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে না, ওনারা ওই আর্টিকেলই বাদ ফেলতে চায়। হোয়াই? তাহলে সংবিধানের মধ্যে আসেন, আমরা পরিবর্তন করে একটা সুষ্ঠু দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি। না হলে আমি বলি না যে আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে না, এদেশের পলিটিশিয়ানদের জন্য। এমনি তো পলিটিশিয়ানরা রাজনীতি থেকে সরে গেছে, আজকে প্রত্যেকটা দলে 80% ব্যবসায়ী, 90 রাজনীতিবিদরা আজকে প্রত্যেকটা দলকে দখল করে আসছে, আমাদের কোনো অস্তিত্ব নাই। আর এটাও যদি আমরা সায় দেই, তাহলে আগামী দিনে দেখবেন যে 100% আমলা এই এই কালো টাকার মালিক, এরা হবে এদেশের রাজনীতিবিদ। এটা হবে এই দেশের জন্য সবচেয়ে স্বাধীন বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। আওয়ামী লীগকে সেই জিনিসটা বুঝতে হবে। আওয়ামী লীগ যদি এটা না বুঝে, আওয়ামী লীগ, হ্যাঁ, গ্রাসরুট সংগঠন, আওয়ামী লীগের অনেক ঐতিহ্য আছে, কিন্তু মমতাজ ভাই বিইং এ সিনিয়র লিডার, একদম রাস্তায় রাজপথে পোর খাওয়া একজন নেতা, অনেক হয়তো এখন আপনারা চিনে না, কারণ চিনার কথা না, কারণ আপনি তো এই মাইকবাজি করেন না, এই জন্য চিনে না। আপনি বলেন আজকে 50 বছর আমরা দেশ স্বাধীন করলাম, কত রক্তের বিনিময়ে, আজকে 50 বছর পরে গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলতে হয়। আজকে গণতন্ত্রের যে মূল কথা সেটাই আপনি কোথায় আছে? আমার অধিকার এবং সুযোগ, আমার কি কি এই সমাজে কি কি অধিকার আছে? আছে সংবাদপত্রের কি অধিকার আছে? মানুষের কথা বলার অধিকার নাই? এই যে সমস্ত অধিকারগুলো কেন খর্ব হচ্ছে? আর সুযোগ, আজকে দেখেন লেখাপড়ার সুযোগ নাই, শিক্ষাখাত শেষ, আপনার সাধারণ মানুষের আপনার স্বাস্থ্যের কোনো সুযোগ নাই। তো এই যে অধিকার আর সুযোগের যে ব্যবধান 50 বছরে করতে পারেনি, এটা গণতন্ত্রের জন্য মঙ্গল নয়। আজকে দেখেন আওয়ামী লীগ সরকার যখনই বলে যে এই আমরা 100% বিদ্যুৎ দিয়েছি, তার পরের দিন থেকেই বিদ্যুৎ নেই। আজকে কেন 1,04,000,000 টন খাদ্য আমদানি করতে হয় যখন ঘোষণা দিতে হয়েছে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়াই? এগুলো নিয়ে চিন্তা। আজকে প্রধানমন্ত্রী বারবার বলতেছে দুর্ভিক্ষের কথা, আমরা বিরোধী দল বলি নাই, উনি কিন্তু বারবার বলতেছে, তাহলে এইটা কি উনি একা মোকাবেলা করবেন না সারা দেশের মানুষকে নিয়ে মোকাবেলা করতে হবে? সেটার জন্য ডায়লগ দরকার, শুধু নির্বাচন নয়, দেশকে বাঁচানোর জন্য ডায়লগ দরকার। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ হয়েছে, ডায়লগও তলে তলে হয়েছে, এবং হ্যাঁ অনেক কিছুই হয় যে ভেঙে যায়, আবারও হয়। কাজে দেশকে বাঁচানোর জন্য আমি মনে করছি দেশ কিন্তু ইন এ ব্লিঙ্ক আপনার একদম ইয়ের গোড়ায় চলে আসছে। এটা আপনি যতই দোষ দেন
যে ইউক্রেনের যুদ্ধে সব হয়েছে, সব ইউক্রেনের যুদ্ধে হয় নাই। নিজে বিবেক দিয়া বলেন যে আওয়ামী লীগের যে আজকে দুর্নীতি, আওয়ামী লীগ তো এই দুর্নীতির জন্য ক্ষমতায় আসার কথা না। আমরা শেষের দিকে আসবো আপনার কাছে, আবার মমতাদের কাছে একটু যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে বিএনপি তার তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারছে না আন্দোলনের মাধ্যমে। তো বিএনপি তো আমরা দেখছি সভা সমাবেশ করছে, মানববন্ধন করছে, বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, তো কী মানে আন্দোলন করলে আসলে আওয়ামী লীগ দাবিটা মানবে সেটা তারা ভালো জানে কিভাবে আন্দোলন করলে। আমি মনে করি যে এটা একটা গণতান্ত্রিক রাজ্যে আমাদের দেশে, আমি মনে করি একটা একটা এটার একটা ভালো উদাহরণ আজকে বর্তমান সরকারের অধীনে। আজকে বিএনপি সংলাপের কথাও বলেছেন, আমি বলতে চাচ্ছি এটা একটা ভালো যে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা টিকে রাখার জন্য আজকে বিএনপি বড় দুইটা সমাবেশ করেছে চট্টগ্রাম এবং ময়মনসিংহে, এবং এবং ওই সমাবেশকে অত্যন্ত সুন্দর এবং বা শান্তিপূর্ণভাবে হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, এগুলো সবসময় বাংলাদেশে ঘটে। তারপর আমি বলবো যে বিএনপি যেটা করেছে সরকার এবং যে যে পরিচয় দিয়েছে এই গণতন্ত্র এই সমাবেশের যাতে নির্ভিন্নে নির্ভয়ে নির্ভিন্নে করতে পারে এবং আসতে সেই ব্যবস্থাটা সরকার করেছে এবং তারা করেছে ভালো। এটাই গণতান্ত্রিক নিয়ম, গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু আপনার সভা করা, সমাবেশ করা, হরতাল করা প্রয়োজনে, হ্যাঁ বিক্ষোভ করা, এগুলি আমার আমার গণতান্ত্রিক অধিকার এটা করবে, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা যাতে তা থাকে সেটার জন্য অবশ্যই সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজ মানে এগুলো জিনিসগুলো সুযোগগুলো দিচ্ছে এবং গণতন্ত্রের স্বার্থেই। যে কথাটা আমি যেটা বলেছি বর্তমান জন, হ্যাঁ সংবিধান পরিবর্তন করা হয় জনগণের স্বার্থে, জনগণের অবশ্যই সংবিধানের জনগণের স্বার্থে সংবিধান সংবিধানকে সব প্রয়োজন হয়ে সংবিধান সংশোধন করা যেতে পারে, কিন্তু এখন জনগণের স্বার্থে কতটুকু বিএনপি যে কথাটা বলছে এই কথাটার সাথে, এটা যদি জনগণের স্বার্থে হতো তাহলে জনগণ তার স্বার্থের জন্য রাস্তায় নেমে এসো তার স্বার্থ আদায় করার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি আমার স্বার্থে, আমরা একসাথে হাঁটিয়েছি আমার স্বার্থে ভোটের অধিকার কারণে, আমরা আবার 96 সালে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার করতে বাধ্য করেছি জনগণের স্বার্থে, আমরা আবার 2001 সালে আন্দোলন করে আবার 6 আন্দোলন করে আমরা তত্ত্বাবধায়ক করেছি জনগণের স্বার্থে, জনগণ সেটা সমর্থন করেছে। জনগণের স্বার্থে হলে তো অবশ্যই সেটা জনগণ মানে যারা থাকে তারা অবশ্যই দেশপ্রেমিক হলে অবশ্যই সেটা জনগণের স্বার্থে করবে। আমি মনে করি সেই কাজগুলো জনগণের স্বার্থে না বলেই, জনগণ সমর্থন করছে না বলেই সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। এখন প্রশ্ন হলো যে যে আমি যে কথাটা আপনি হয়তো বলেছেন যে বর্তমান সরকারের অধীনে, আমি বলেছিলাম কথাটা অনেকটা যে শেখ হাসিনা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তার নেতৃত্বে আমরা যেটা আমি বলেছি 14 সালে যেটা করতে চেয়েছিলাম বিএনপি সহ সব যারা আছেন পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে, পার্লামেন্টের বাইরেও যদি মনে করে 10% আমি দাঁড়াতে পারেন তাদেরকেও নিয়ে যেতে পারে এটা আলোচনার মধ্যে দিয়ে। এই আলোচনাটার সুযোগ কিন্তু শেখ হাসিনা আহ্বান করেছেন, উনি বলেছেন আমার আমার বাসায় যদি মিছিল নিয়ে আসেন আমি আপনাদের চা খাবো। তার মানে কি আপনারা যদি আসেন আপনাদের সাথে আলোচনা করবেন এবং নির্বাচন ব্যবস্থা ওই উনি তো কথাটা বলে দিয়েছেন, আমরা সেই সুযোগগুলো নিচ্ছি না। আমি মনে করি যেটা রালি বলল বাংলাদেশে অন্ন বস্ত্র চিকিৎসা খাদ্য মূল যে 5টি দাবি আজকে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই সবগুলো ইন্ডেক্সে যে আপনি যদি দেখেন আপনি সবগুলোই বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে। আপনি ভাবতে পারেন এক বছরে মুজিব বর্ষে 10 লক্ষ ঘর দিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর কয়টা দেশ সক্ষম হয়েছে? আমি মনে করি আগামী নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থে বা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সংবিধান অধীনে করবেন এবং জনগণ সকল বিধে সেটা অংশগ্রহণ করবে সেটা আমি বিশ্বাস করি। ভাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি কি দাবি মানানোর মতো আন্দোলন করতে পেরেছে? আন্দোলন তো একদিনে হয় না, আমরা আন্দোলন ধাপে ধাপে যাচ্ছি। আপনারা দেখেন যে আমরা প্রথম আমাদের আমাদের উপরে কি এ পর্যন্ত তো আমাদের কোনো মিছিল মিছিল করতে দেওয়া হয়নি। এক মিনিট আছে, শেষ করুন। আচ্ছা, আমাদেরকে তো ঘর থেকেও বেরোতে দেওয়া হয়নি, তারপরও বিএনপিরে কিন্তু ভাঙা যায়নি, বিএনপিকে কিন্তু মচকানো যায় নাই, বিএনপি এখনো আছে থাকবে। আর উদ্বোধনে বললেন যে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, ভালো, চা খাওয়ার পরের দিন কিন্তু 4 জন মারা গেছে 3 দিনে, তো চা আর থাকে নাই, তাহলে ওনার কথাই কিন্তু উনি রাখতে পারেনি। উনি যেদিন চা খাওয়ার কথা বললেন সেদিনই ভোলাতে মারা গেল। এখন নির্বাচনের আগে সংলাপের দাওয়াত দিলে যাবেন কিনা, শেষ করে সংলাপ কিসের জন্য?
এই ফাও আলোচনা গিয়ে সময় নষ্ট করে যায়নি। প্রথম বলতে হবে যে হ্যাঁ, এই এই আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে সেই আলোচনার জন্য আমরা যাইতে প্রস্তুত আছি। আরেকটা আরেকটা কথা দিয়ে আমি শেষ করি যে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি। প্রথম কথা হলো অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করা। দেখেন আমাদের নির্বাচন কমিশন বলে এটা তো আমাদের হাতে নেই, এটা সরকারের হাতে। অনেক কথা বলে সরকারের হাতে হইলে তুমি প্রস্তাব দিবা না কেন? অবাধ নির্বাচনের স্বার্থে যদি সংবিধানের কোনো পরিবর্তন করতে হয় সেটাকে সেই প্রস্তাব সে দেয় না। এক সেকেন্ড, আরেকটা বলি যে মমতাজ ভাই বলছে তা আমরা জাস্টিস শাহাবুদ্দিনের আইনা আবার ফেরত দিতে পারি, তো তত্ত্বাবধায়ক সরকার করতে পারি না, এটা কথা হইলো? সবই তো পারি আমরা। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ সবাইকে।